প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার নিত্যদিনের প্রত্যাশা। আমি রাশিদা খানম, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর পৌরনীতি এবং নাগরিকতা বিষয়ে পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে কী বলে? তোমরা নিশ্চয়ই বলবে তাদেরকে নাগরিক বলে। আর নাগরিক হিসেবে একজন ব্যক্তি যখন রাষ্ট্রের সম্মান এবং মর্যাদা লাভ করে তখন তাকে কী বলে জানো? তখন তাকে বলে নাগরিক। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে নাগরিক এবং নাগরিক। প্রথমেই আমরা জেনে নেব নাগরিক। আজ থেকে 2500 বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিকতার, নাগরিক এবং নাগরিকতার ধারণা এসেছে। সেখানে রাষ্ট্র ছিল ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র বিভক্ত, যারা রাষ্ট্রের শাসনকার্যে অংশগ্রহণ করতো শুধুমাত্র তাদেরকেই নাগরিক বলা হতো। তিন শ্রেণীর লোকদেরকে নাগরিক বলা হতো না। এক নম্বরে হচ্ছে নারী, দুই নম্বরে হচ্ছে দাসদাসী, তিন নম্বরে হচ্ছে বিদেশি। তারা রাষ্ট্রের কোনো কার্যে অংশগ্রহণ করতে পারত না, তাই তাদেরকে নাগরিক বলা হতো। কালের বিবর্তনে, কালের পরিক্রমায় নাগরিক এবং নাগরিকতার ধারণার পরিবর্তন এসেছে। বর্তমানে নাগরিক বলতে আমরা বুঝি যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাদেরকে নাগরিক বলা হয়। যেমন তোমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করো, বাংলাদেশের রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা তোমরা ভোগ করো, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করো, রাষ্ট্রের আনুগত্য স্বীকার করো, আর সেজন্যই তোমরা বাংলাদেশের নাগরিক। আবার অনেকেই নাগরিক এবং নাগরিকতাকে একই অর্থে ব্যবহার করেছেন, কিন্তু এই শব্দ দুটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। নাগরিক বলতে বোঝায় কোনো ব্যক্তির পরিচয়, আর নাগরিকতা হচ্ছে নাগরিক হিসেবে একজন ব্যক্তি যখন রাষ্ট্রে যে সম্মান এবং মর্যাদা লাভ করে তখন তাকে বলা হয় নাগরিক। তাহলে আমরা আজকে দেখব নাগরিকতা অর্জনের পদ্ধতি, কিভাবে আমরা নাগরিকতা অর্জন করতে পারি। নাগরিকতা অর্জনের পথ, আমরা নাগরিক এবং নাগরিকতা দেখেছি। আমরা এক কথায় যদি বলি, নাগরিক বলতে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে, রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাকে বলা হয় নাগরিক। আর নাগরিকতা হচ্ছে একজন ব্যক্তি নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে যে সম্মান এবং মর্যাদা অর্জন করে তাকে বলা হয় নাগরিক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব নাগরিকতা অর্জনের পদ্ধতি। নাগরিকতা অর্জনের পদ্ধতি হচ্ছে দুটো। একটা হচ্ছে, এক নম্বরে জন্মসূত্র। দুই নম্বরে অনুমোদন সূত্র। প্রথমত দেখলাম আমরা জন্মসূত্রে, দ্বিতীয়ত দেখছি আমরা অনুমোদন সূত্রে। জন্মসূত্রে আবার নাগরিকতা অর্জনের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে জন্মনীতি, দুই নম্বরে হচ্ছে
জন্মস্থানে। প্রথমে আমরা দেখব জন্মনীতি। জন্মনীতি হচ্ছে এই নীতি অনুসারে বাবা মা যে দেশের নাগরিক, সন্তান যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন, বাবা মা যে দেশের নাগরিক, সন্তান সেই দেশেরই নাগরিক হবে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের কোনো দম্পতি যদি আমেরিকায় গিয়ে তাদের সন্তান জন্মদান করে, তাহলে বাবা মা যেহেতু বাংলাদেশের নাগরিক, ওই সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলেও এই জন্মনীতি অনুসারে সে বাংলাদেশের নাগরিক। দ্বিতীয়ত হচ্ছে জন্মস্থান নীতি। জন্মস্থান নীতি অনুসারে সন্তান বাবা মা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সেই দেশেরই নাগরিক। যেমন আমি একটু স্পষ্ট করে দিচ্ছি, যেমন বাংলাদেশের কোনো দম্পতি যদি আমেরিকায় সন্তান জন্মদান করে, সে আমেরিকার স্থলপথে হোক, আকাশপথে হোক, জলপথে হোক, সেখানে যদি সন্তান জন্মগ্রহণ করে, জন্মস্থান নীতি অনুসারে সে ওই দেশের নাগরিক। তাতে বাবা মা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান ওই দেশে জন্মগ্রহণ করছে, সেজন্য সন্তান ওই দেশেরই নাগরিক। বিশ্বের কোনো কোনো রাষ্ট্র এই জন্মনীতি অনুসরণ করে, আবার কোনো কোনো রাষ্ট্র জন্মস্থান নীতি অনুসরণ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম জন্মনীতি অনুসারে বাবা মা যে দেশের নাগরিক, সন্তান ভিন্ন দেশে গিয়ে জন্মগ্রহণ করলেও ওই দেশের নাগরিক হবে, আর জন্মস্থান নীতি অনুসারে নাগরিকত্ব লাভ করতে হলে সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের নাগরিক, তাতে বাবা মা ভিন্ন দেশের নাগরিক হলেও সন্তান জন্মস্থান নীতি অনুসারে সেই দেশের নাগরিক হবে। দ্বিতীয়ত দেখব আমরা অনুমোদন সূত্র। অনুমোদন সূত্রে নাগরিকতা হচ্ছে কোনো রাষ্ট্র কিছু শর্ত সাপেক্ষে বা অনুমোদনের ভিত্তিতে কোনো ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করে থাকে। যেমন কোনো রাষ্ট্র যদি স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে বসবাস করে, তাহলে ওই দেশের ওই রাষ্ট্র তাকে নাগরিকত্ব দিতে পারে। কোনো রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি সরকারি চাকরিতে অংশগ্রহণ করে, ওই দেশে গিয়ে যদি সে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, যদি সে সম্পত্তি ক্রয় করে, সে যদি কোনো সততার পরিচয় দেয়, এরকম কতগুলো শর্ত সাপেক্ষে যে কোনো দেশের সরকারই কি করতে পারে, তাকে নাগরিকত্ব প্রদান করতে পারে। যেমন বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বিভিন্ন দেশে এই অনুমোদন সূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়। কোনো কোনো দেশ এর একটা শর্ত পূরণ করে, আবার কোনো কোনো দেশ এর দুটো শর্ত পূরণ করতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দেখলাম নাগরিক এবং নাগরিকতা কাকে বলে, নাগরিকতা অর্জনের পদ্ধতি কী কী। নাগরিকতা অর্জনের প্রথমে দেখলাম আমরা দুটো পদ্ধতি, একটা জন্মসূত্রে আর একটা অনুমোদন সূত্রে। জন্মসূত্রকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জন্মনীতি অনুসারে আর একটা হচ্ছে জন্মস্থান নীতি অনুসারে। এবং অনুমোদন সূত্রে কতগুলো শর্ত সাপেক্ষে যে নাগরিকত্ব প্রদান করা হয় তাকে বলা হয় অনুমোদন সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি নাগরিক কাকে বলে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, তাকেই বলা হয় নাগরিক। যদি তোমাদেরকে আমি দ্বিতীয় প্রশ্ন করি যে নাগরিকতা অর্জনের পদ্ধতি কয় ধরনের, নিশ্চয়ই তোমরা বলতে পারবে নাগরিকতা অর্জনের পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে জন্মসূত্রে আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও, লিখে নাও বাড়ির কাজ। আমি আজকে তোমাদেরকে বাড়ির কাজ দিব। নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা করে, নাগরিকতা অর্জনের উপায়
লিখে নাও তোমাদের বাড়ির কাজ, বাড়ির কাজ তৈরি করে জমা দিবে বিষয় শিক্ষকের কাছে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময় আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।